কিভাবে প্লে-অফে পৌঁছাতে পারে কেকেআর, কি বলছে আইপিএল এর পয়েন্ট সমীকরণ, রইল বিস্তারিত তথ্য, সঙ্গে থাকুন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর আইপিএল এ নয়া লাইফলাইন পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। খাতা কলমে এখনো প্লে-অফের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে, তবে কোন অঙ্কে কেকেআর প্লে-অফে কোয়ালিফাই করতে পারবে, কি করতে হবে, বাকি ম্যাচ জেতা ছাড়া রান রেটের বিষয়টা কি থাকতে হবে, সবকিছু নিয়েই কৌতূহল রয়েছে কেকেআর ফ্যানদের মধ্যে। তবে প্লে-অফ নিশ্চিত করতে জটিল রয়েছে শাহরুখ খানের দলের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর আইপিএল এ নয়া লাইফলাইন পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। খাতা কলমে এখনো প্লে-অফের কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। প্লে-অফে কোয়ালিফাই করার জন্য প্রথম অঙ্ক যেটা হলো, আগামী চারটি ম্যাচের সবকটিতেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু চারটি ম্যাচ জিতলেও থেকে যাবে প্রশ্ন, কারণ বর্তমানে ১০ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে গুজরাট, তাদের প্লে-অফ প্রায় পাকা, আর একটি ম্যাচ জিতলেই ১০০% নিশ্চিত হয়ে যাবে। লিগ টেবিলে ২ এবং ৩ নম্বরে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে লখনউ এবং চেন্নাই। তারপর ৪ থেকে ৭ নম্বর স্থানে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে রাজস্থান, আরসিবি, মুম্বাই এবং পাঞ্জাব কিংস। ফলে ৪ ম্যাচ জিতলে কেকেআর সর্বোচ্চ পৌঁছাবে ১৪ পয়েন্ট। হায়দ্রাবাদ ১৪ পয়েন্ট পেরিয়ে যাওয়ার সম্ভাবনা এখনো সব থেকে বেশি। কেকেআর এর কোয়ালিফাই করতে হলে অন্যান্য দলদের ১৪ পয়েন্ট না পেরোনোই ভালো। ফলে নিজেদের চারটি ম্যাচ জেতার পাশাপাশি রান রেটও ভালো করতে হবে কেকেআর কে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। ভাগ্য খুব প্রসন্ন হলে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করার একটা ক্ষীণ আশা রয়েছে। তবে এইসব অঙ্ক নিয়ে না ভেবে কেকেআর প্লেয়ারদের এবং টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য পরপর চারটি ম্যাচ জেতা। তারপর অঙ্কের হিসেব যা দাঁড়াবে সেটা দেখা যাবে। সোমবার কেকেআর হোম ম্যাচে খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।